আজকে সকাল 5টা, আমার চাল হয়ে গেছে। আমি পোলাওটা আগে বসিয়ে দেব, কড়াইয়ে গরম মশলা দিয়ে দিয়েছি আমি সব। বাসন্তী পোলাও, তাই ঘি দিয়েই হবে। আমি এতগুলো কাজু নিয়েছি, এগুলো ঢেলে দিলাম। আমি 100 গ্রাম কিশমিশ নিয়েছি, এটাও ঢেলে দিলাম। এবার আমি চালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজ আমি রান্নার শর্ট ভিডিও দিলাম। আপনারা চাইলে আমি একদিন ভোগ রান্নার ফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি আলুর দমের মশলাটা করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি আদা। এই যে এতটা যে পেস্ট দেখছেন, এটা শুধুই হচ্ছে কাজু আর পোস্ত বাটা, আর অল্প একটু কিশমিশ আছে আর কাঁচা লঙ্কা আছে। এটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি বাকি মশলাটা এই আলুর সাথেই কষবো। একটু চিংসের ডার্ক সয়া সস আর কিশানের ফ্রেশ টমেটো কেচাপ। বাবা মা, ও আপনি তো এদিকে যান। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি দিয়ে দিচ্ছি 1 কেজি মতো পানির, পুরো 1 কেজি পানির। দেখুন এখন বাজে 8:10। এদিকে আমার মোটামুটি সব রান্না কমপ্লিট। পোলাও, আলুর দম, 5 রকম ভাজা, চিলি পানির। আমার আরও 15-20 মিনিট আগেই সব হয়ে গেছে। পায়েসটা বসিয়েছি আর লুচিটা বাকি আছে। পায়েসটা হাফ হয়েছে এখন আর লুচিটা বাকি আছে। এদিকে আমার মা এখন একটু পায়েসটা নেড়ে দিচ্ছে। জল বের হয়ে
ওং বিষ্ণং 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 ওং নমঃ বিষ্ণং তদ বিষ্ণং পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীম চক্ষুরা তদম ওং পুণরেকাক্ষং ওং মাধবো মাধবো বাচি মাধবো মাধব হৃদে সরন্তির স্বাধবো সর্বে সর্বকার্যেষু মাধবং ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং পরমং শুভম নারায়ণ সর্বকর্মণ কারয়েৎ ওম কাতরনিধি তথা সন্ধান ব্রহ্মাদিষু কর্মসু নারায়ণ ভগবতি শুদ্ধ পাপ ফলং ধরো সকল কল্যাণ ভাজন জগদ্জায়তে শুক্লপক্ষে অচিন্ত কুমার দেব শর্মা পূজন কর্ম করণ ওং নম নাম গোত্র সনত কুমার দাস শান্ডিল্য গোত্র সুমিত কুমার দাস শান্ডিল্য গোত্র ওং নম ওং অচিন্ত কুমার দেব শর্মা পূজন কর্ম করণয় সর্বাপচ্ছন্দে পরবক মনভীষ্ট সিদ্ধি কাম সর্বাশা সর্বকামনা সর্বফল প্রাপ্তি দানম সর্বরোগ বিনির্মুক্তি সর্বশুভ কামনার্থে বাধা বিমুক্তি কামনার্থে নমো বাবা লোকনাথ নাথ দেবতা পূজন তদ ব্রত কথা পূজন মহং করি স্বামী এতে গন্ধ পুষ্পে নমং সংকল্প সুক্তায় নমং এতে গন্ধ পুষ্পে সর্বদিত্তভগদ্বারে সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমরুজ্জং তুষ্টদেব গণেশ স্থাং স্ত্রীং আশুভ বজ্রভগ্নি সুসদমগ্নি পুরুষবাহনায় নমঃ এতে গন্ধ পুষ্পে নমঃ গুরুর্দেবায় নমঃ নমো গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রীগ্রভে নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ ক্লিঙ্গভা কৃষ্ণায় নমঃ ওং নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গপীশ গপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এতে গন্ধ পুষ্পং নমঃ ওং গণেশাদি পঞ্চদেবতাদি গণেভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ এষ ধূপ গণেশাদি পঞ্চদেবতাদি গণেভ্যো নমঃ এষ দীপ গণেশাদি পঞ্চদেবতাদি গণেভ্যো নমঃ আজমনি গণেশাদি পঞ্চদেবতাদি গণেভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ গং গণেশায় নমঃ এষ ধূপ গং গণেশায় এষ দীপ গং গণেশায় নমঃ ওং নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ ওং সূর্যায় নমঃ ওং নমঃ জবা কুসুম সংকাশং কাশ্য প্রিয়ং মহাদধিম ধান্তারিং সর্বপাপং নং প্রণোতস্মৈতি বাকরম এতে গন্ধ পুষ্পং নমঃ নারায়ণে বিষ্ণবে নমঃ ওং নমঃ দেব সদা সবিতে মণ্ডলং মদ্দবর্তি নারায়ণং স্বরাজসনং সন্নিবিষ্টুকেরু বনৌ কনক কুণ্ডল বনৌ ক্রীটি হারি হরিণমিঙ্গধ ভদ্রেত শঙ্খচক্র নমঃ ব্রহ্মোন্নতিবায় গমোন্নহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ মহারুদ্রায় মহেশ্বরায় শঙ্করায় নমঃ শিবায় নমঃ এতে গন্ধ পুষ্পং নমঃ ধূপ নমঃ শিবায় নমঃ এষ দীপ নমঃ শিবায় নমঃ এতদ গন্ধ পুষ্পং নমঃ শিবায় নমঃ আজু নমঃ শিবায় নমঃ ওং নমঃ শিবায় সন্তায় কর্ণত্রিদিবি নিবেদয়ামি চদ্মানং দঙ্গতি পরমেশ্বরম বাণেশ্বরায় নরকানরতারণমগণপ্রদয়
কুন্দ ধবলিন্দ জট ধারায় দারিদ্র দুঃখ তহনায় ওং নমঃ শিবায় নমঃ এতে গন্ধ পুষ্পে নমঃ জয় দুর্গায় নমঃ ওং নমঃ কালভ ব্রঙ্গরাক্ষরি কুল ভয়দাং মৌলি বন্দেন্দু রেখাং শঙ্খং চক্রিং কৃপানং দিশমি করো রুদ্র হন্তিং ত্রিনেত্রাম সিংহ স্কন্দং দৃঢ়ং ত্রিভুবন মুখিলাং তিজসা পূরয়ন্তিং ধৈ দুর্গং জাক্ষং দেশ পরিবৃত্তং সেবিতং সিদ্ধিস্কামহি সর্বমঙ্গল মঙ্গলে শিবেই সর্বার্থ সুবাধিকে শরণীত্রামকি গৌরী নারায়ণী নমস্তুতে এতে গন্ধ পুষ্পং নমং বিশ্বরী মং মনসা দেব্যৈ নমম ওং নমং আস্তিষ্কর্ষ মুনির্মাতা ভোগিনী চমস্কৃষ্টতা জরৎকর্মণি পুত্রী মা মনসা দেবী নমস্তুতে এতে গন্ধ পুষ্পং নমম ওং বাবা রঘুনাথ নাথ বিষ্ণবে নম এষ ধূপ বাবা রঘুনাথ নাথ বিষ্ণবে নম এষ দীপ বাবা রঘুনাথ বিষ্ণবে নম সুবৃন্দং বাবা রঘুনাথ বিষ্ণবে নম গন্ধ পুষ্পং বাবা রঘুনাথ নাথ বিষ্ণবে নম আজমিং বাবা রঘুনাথ নাথ বিষ্ণবে নম ত্রিকালং মহাজগ জয় বাবা রঘুনাথ জয় পাপে তবে উদ্ধারিত হলে অনুদয় ওং নমঃ মন্ত্রহীনং ক্রীড়াহীনং ভক্তিহীনাং চ সুরেশ্বরী যদর্জিতং ময়া দেব দেবী পুরে পূর্ণতং দদস্তু মে নমো ঐশাগতম সুস্বাগতম সুখেন আগতম হে যজমানস্য মঙ্গলং কুরু। হায় বাবাকে খেয়েও পুষ্পাঞ্জলি দেওয়া যায়। মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ, তাই তো? অবশ্যই মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ। ত্রিকালঙ্গ মহাযোগী জয় বাবা লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়, আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে, পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পতে প্রতা। একাদশ বর্ষ যাবে লোকনাথের হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল, গৃহত্যাগ করিয়ার তেজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন, বেনিমাধব বাল্য সাথে সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল, তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে, তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ, বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরি উপনীত না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন ব্রাহ্মণীর পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া তারা শুন তারা গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল, চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল, অতঃপর আশ্রম হইল বারুদিতে, বহু ভক্ত শিষ্য সে তাহা লাগিল আসিতে, পাপি তাপি রোগী কত আসিল তথাই, সবার কষ্ট বাবা করে নিরাময়, শিষ্য আর ভক্তির বাবা হলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা পৃথান, শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্তি মানেতে শিলা মাছি থাকব সদা তোমাদের মাঝেতে, জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করি, কার সাধ্য সেই সব পরিবারে পারে, 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম তেজিতে বাবার ইচ্ছে হলো, 1297 সাল 1900 জ্যৈষ্ঠতে দেহত্তে যান বাবা অমর লোকেতে, যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে, রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবি, পুত্র পুত্র সহ সবই আনন্দে থাকিবে, বাবার পাঁচেলে যেবা পড়ে কিংবা শুনে, পূর্ণবান সেই জন সদারে কমানে, কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে, যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তথা অধিক হইবে, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গুরু
বন্দে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে নমো হরে মুরারি মধুবৈষ্ণব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যজ্ঞেশ নারায়ণ বিষ্ণু জগদীশ রক্ষণ ওং নমঃ পাপহং পাপকর্মাহং পাপদমং পাপসম্ভবং ত্রাইমাং পুণ্যরেগাক্ষং পরোক্ষং শরণাগতং ওং নমো আয়ুর্দেবসূরিঃ ভক্তং ভগবতি আমাদের সব থেকে বড় মেম্বার এসে গেছে শ্রী শ্রী তাকাও একটু হাই বলো এখন এখানে সবাই ফ্ল্যাটে যাওয়ার জন্য প্রসাদ তোলা হচ্ছে আমি ফল কেটে নিয়েছি লুচি আর ওইখানে আছে আমাদের যে পার্সেল আনা হয়েছে সেই পার্সেল গুলো আছে লোকের বাড়ি মানে ফ্ল্যাটে আসছি গিয়ে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফলগুলো কেটে নিয়েছি আমি কাটা ফল দিয়ে কখনো পূজা দিই না এবার আমি সমস্ত আমার ফ্ল্যাটের মেম্বারদের জন্য প্রসাদ তুলে নিচ্ছি এছাড়াও আমি পার্সেলের ব্যবস্থা করেছি সেগুলোও দিয়ে নেব তাছাড়া আমার বাড়ির ফ্যামিলির মেম্বারদের জন্য তারপর আমার শ্বশুর বাড়ির মেম্বারদের জন্য সবাইয়ের জন্য আমি প্রসাদ প্যাক করে নেব আমি প্রসাদ প্যাক করে দিয়ে দেবো আর এখন আমার মনিমা এসছে আমি ওর সঙ্গে একটু গল্প করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে নমস্কার শুভরাত্রি